नमस्कार हुगली আজকেতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর জেলার কৃষির সাম্প্রতিক অবস্থা নিয়ে জরুরি বৈঠক হুগলি জেলা পরিষদে ক্লাবে নয় বাড়িতেই মোহনবাগান দিবস পালন মোহনবাগান সমর্থকদের আসছে বিস্তারিত খবরে হুগলি জেলায় সাম্প্রতিক চাষের পরিস্থিতি নিয়ে এক বিশেষ বৈঠক আয়োজিত হলো জেলা পরিষদে হুগলি জেলায় সাম্প্রতিক চাষের পরিস্থিতি নিয়ে এক বিশেষ বৈঠক আয়োজিত হলো হুগলি জেলা পরিষদে এদিন মূলত এই বৈঠকে জেলার কৃষি পরিস্থিতি অর্থাৎ বর্তমানে জেলার কোথায় আমন ধান চাষ হচ্ছে ধান কোথায় কোথায় রোয়া হয়েছে পাশাপাশি হঠাৎ বৃষ্টিতে বর্তমান চাষ জমির অবস্থা কি এবং কৃষিতে অতি প্রয়োজনীয় জল যার ডিভিসি থেকে বিগত 26 জুলাই চাষ জমিগুলিতে সেচ কার্যের জন্য ছাড়া হয়েছে সেই সম্পর্কিত আলোচনা করা হয় পাশাপাশি সিঙ্গুরের জমিতে বর্তমানে চলা চাষ ও যে জমিগুলিতে এখনো চাষ করা হয়নি সেই জমিগুলির প্রতি নজর দেওয়ার কথাও বলা হয় এছাড়াও মাটির নিচ থেকে জল তোলা বন্ধ করে চাষাবাদ ও সোলার সিস্টেমের সাহায্যে কৃষকদের চাষাবাদের সাহায্যের দরুন বৈদ্যুতিক খরচ বাঁচানো সম্পর্কিত বিষয়গুলির ওপর এদিন জোর দেওয়া হয় এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মাহবুব রহমান কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী এডিএম জেলা পরিষদ শান্তনু বালা সহ কৃষি ও সেচ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা সেখানে বর্তমান তিনি আছেন সুপারিন্টেন্ডেন্ট তিনি আছেন আমার এগ্রিকালচারের সমস্ত অফিসারগুলো আছেন এগ্রিকালচার রাইস রিসার্চ সেন্টার থেকে দেখেছিলাম ইরিগেশন পার্টির সমস্ত আছে এগ্রি মেকানিক্যাল মাইনার ইরিগেশনসের যে অফিসার যেমন ইরিগেশন এগ্রি মেকানিক্যাল এদের সকলকেই দেখেছিলাম যে এই যে এত উদ্ভূত আবার একটা পরিস্থিতি হয়েছে 3-4 দিন ধরে একটা নিম্নচাপ হচ্ছে সেটা নিয়ে আমার কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে যেমন বলেছে তিনি মেটেন করছেন আমি আমার কর্মদক্ষ সাহেবকে নিয়ে কৃষি কর্মদক্ষ মনোজ চক্রবর্তীকে নিয়ে এই মিটিংটা একটা অর্গানাইজ করেছি যে আমাদের কী প্রস্তুতি এমনি প্রস্তুতি আমাদের বন্যাতে তো প্রস্তুতি আমাদের হয়েই থাকে যেমন আলমপুর সাব ডিভিশন থেকে শুরু করে আমাদের চন্দ্রনগর সাব ডিভিশন থেকে শুরু করে কতগুলো জায়গা আমাদের বন্যার কারণে আমাদের একটা প্রিপারেশন থাকে তো সেই জিনিসটা আমরা কতটা প্রিপারেশন আছি এবং আগামী দিনে কী প্রিপারেশনটা আমার থাকবে সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা এবং সিন্স ইনসেপশন লাইক 2011 সাল থেকে আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে হুগলি জেলা আর কী কাজকর্ম আমার হয়েছে কতটা উন্নতি হয়েছে আমার উন্নতি করার কতটা জায়গা আছে সেই বিষয়গুলো নদী নালাগুলোর কী অবস্থা আছে এগ্রিকালচার বিভিন্ন রকম আমাদের 2 ফসলি 3 ফসলি 4 ফসলি পর্যন্ত জমি আছে সেই জমিগুলো চাষবাস করতে গেলে আর কী কী প্রয়োজন আছে তাদের কী চিন্তাভাবনা আমাদের কী চিন্তাভাবনার একটা আদান প্রদানের ব্যাপার আছে এখন আমাদের সরকারের কথাই হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার মাটির তলের জলা মাটির তলার যে জল সেই জল বেশি করে তোলা যাবে না সারফেস ওয়াটার মানে উপরের যে জল স্থলভাগের উপরে যে জলটা থাকছে সেই জলটা ম্যাক্সিমাম আমরা ব্যবহার করবো তার কী পদ্ধতি এবং তার সঙ্গে সঙ্গে সোলার এনার্জিটাকে সোলার সিস্টেমটাকে সেটাকে কাজ করে দিয়ে এনার্জি পাওয়ারটাকে সরিয়ে রেখে সোলারটাকে একটু ব্যবহার করা কীভাবে কোন দিক দিয়ে করা যেতে পারে এই টোটাল ব্যাপারটা ব্যাপারগুলো নিয়ে আমাদের একটা মিটিং রাখা হয়েছে সেই মিটিংটা আমাদের চলছে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জেলা পরিষদ যিনি তাকে আমরা ডেকে ডেকে নিয়েছি আর এছাড়াও এই ইঞ্জিনিয়ার সেকশনের লোকেরা আমাদের সঙ্গে আছে অনেক জায়গা এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা রেগুলার কোর্সে মিটিং হয় তার মাঝে মাঝে মন্ডলি মিটিংগুলো আমরা করি আজকে মাননীয় সভাধিপতি সাহেব অনানি মস্তিষ্ক পরিচিত যে সমস্ত কৃষি বিষয়ক সমস্ত ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে একটা মনিটরিং মিটিং যাতে করে এই মনসুনে যাতে ভালো করে চাষবাস করা যায় বা বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী কী ব্যবস্থা আমরা নিয়েছি বাড়িতে চলেছি বা আগামী দিনে চাষবাসটাকে মাটির তলা থেকে যত কতটা কম জল তুলে সারফেস ওয়াটারটাকে ব্যবহার করা যায় এবং এই যে কৃষকদের যে ইলেকট্রিক বিল আছে এই ইলেকট্রিক বিলটা সোলার সিস্টেমের মধ্যে দিয়ে কতটা পরিমাণ কমানো যেতে পারে সমস্ত বিষয় কৃষি বিষয়ক নিয়ে এবং সিঙ্গুরের যে জমিতে চাষবাস হচ্ছে প্রায় 56টা মিনি সেখানে হয়েছে 45টা ফাংশনিং আছে 11টা ফাংশনিং নেই এবং কিছু কিছু মৌজাতে চাষ করা যাচ্ছে না বিভিন্ন কারণে লোকাল প্রবলেম আছে এবং ম্যাক্সিমামটাই চাষ হচ্ছে এবং যেটা চাষ করা যাচ্ছে না সেটা কীভাবে আমরা এগুলো ইন্সপেকশনের মধ্য দিয়ে চাষবাস করা আবার শুরু করা যাবে সেই জায়গায় এই সমস্ত বিষয় নিয়ে আজকে মিটিং ব্যুরো রিপোর্ট হুগলি আজকে।
করোনা প্রতিরোধে দুদিনব্যাপী কোভিশিল্ডের টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো ভদ্রেশ্বরে। এদিন মূলত স্থানীয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই প্রতিষেধক টিকা প্রদান করা হয়। ভদ্রেশ্বর পৌরসভার উদ্যোগে দুদিনব্যাপী কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হলো বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের। শেষ দিনে 32 জনকে দেওয়া হলো এই ভ্যাকসিন। ভদ্রেশ্বরের ভোলানাথ ভাদুরী সরণিতে বিশেষ চাহিদা সম্পন্নদের স্কুল ও হোস্টেল সেল্টারের উদ্যোগেই এই কর্মসূচি পালিত হলো। এদিন অভিভাবকরা বহু বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে আসেন এই ভ্যাকসিন গ্রহণ করাতে। শেল্টারের সদস্যদের সহযোগিতায় তাদের কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়। এই টিকাকরণের বিষয়ে তথ্য দিলেন শেল্টারের সভাপতি অশোক চক্রবর্তী। আজকে আমাদের ভদ্রেশ্বর পৌরসভার উদ্যোগে যে দুদিনের টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছিল প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্যে আমাদের এই শেল্টারে, তার শেষ দিন। প্রথম দিন আমরা 30 জনকে টিকাকরণ করতে পেরেছিলাম, আজকে বাকি 20 জনের টিকাকরণ পদ্ধতি চলছে। এর জন্যে আমরা ভদ্রেশ্বর পৌরসভার কাছে অবশ্যই কৃতজ্ঞ, কারণ আমাদের এইসব ছেলে মেয়েদের বাইরে নিয়ে গিয়ে টিকা দেওয়ার খুব অসুবিধে ছিল, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই জন্য আমরা আমাদের এই অনুষ্ঠানে এই টিকাকরণ কর্মসূচিটা সফলভাবে পালন করতে পারলাম। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 131তম প্রয়াণ দিবস উপলক্ষে চুচুড়া মনসাতলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 131তম প্রয়াণ দিবস পালিত হল হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে। এদিন চুচুড়া মনসাতলায় তার আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি সহ বিশিষ্ট জনেরা। এদিন আগত সকলেই বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজকে 29 জুলাই, আজকের এই দিনটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। এই বিদ্যাসাগরের এখানে যে মর্মর মূর্তি, এই মূর্তি আমরা পৌরসভার পক্ষ থেকে এখানে স্থাপন করেছিলাম, এবং প্রত্যেক বছর আমরা জন্ম এবং মৃত্যুদিন এই দুটি দিন এখানে পালন করে থাকি। আজকের এই প্রয়াণ দিবসের সংক্ষিপ্ত অনুষ্ঠান মাল্যদানের মধ্য দিয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করলেন চুচুড়ার মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয়। এছাড়াও এখানকার ওয়ার্ড কমিটির বিভিন্ন মেম্বাররা, পৌরসভার বিভিন্ন কর্মচারীবৃন্দ, স্বনির্ভর গোষ্ঠীর ALF যারা আছেন এবং অন্যান্য বিশিষ্ট নাগরিকবৃন্দ। আপনারা সকলে জানেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান বাংলা তথা ভারতবর্ষে, তার যে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য, যে দৃঢ়তা, সমাজ সংস্কারক হিসেবে তার যে ভূমিকা, আমাদের অক্ষর জ্ঞান, বর্ণ পরিচয় এবং বিভিন্ন ক্ষেত্রে তাকে দয়ার সাগরও বলা হতো, তার যে মানবিকতা, তার যে দয়াপ্রবণ মন, এটা অবিস্মরণীয়। এবং চিরকাল যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের হৃদয়ে থাকবেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত মনীষীদের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলার প্রত্যেকটি প্রান্তে তিনি নির্দেশ দিয়েছেন, এবং সেই অনুযায়ী প্রতিটা জায়গায়, কোথাও পৌরসভার পক্ষ থেকে, কোথাও পঞ্চায়েতের পক্ষ থেকে, কোথাও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই ধরনের শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান চলছে। আপনারা জানেন যে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে করোনা আবহে ক্লাবে নয় বাড়িতেই মোহনবাগান দিবস পালন মোহনবাগান সমর্থকদের। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort, very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony, or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. Cure and Care Physiotherapy Rehabilitation Center. আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি. প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার, কিওর এন্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhukshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন এনসিটিই স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিএলএড এবং বিএড এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995, যোগাযোগ 9330-4123-19-7555-0880-8006-9732-55276 এবং 9433-53529 ঠিকানা জগন্নাথবাটি চুচুড়া স্টেশন রোড হুগলি পিএইচই জলের ট্যাংকের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। আপনি কি খুব কম খরচে আপনার বাড়ি, দোকান, আবাসন স্যানিটাইজ করার কথা ভাবছেন? আপনি কি আপনার প্রয়োজনে কোনো স্যানিটাইজিং গেটের খোঁজ করছেন? আপনার সুবিধা অনুযায়ী সমস্ত ধরনের স্যানিটাইজারের সুবিধা সরবরাহ করে মন্দিরা ম্যানুফ্যাকচারিং। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করি এবং সর্বনিম্ন বাজার মূল্যে সমাধান সরবরাহ করি। আমাদের স্যানিটাইজেশনের রেট 159 টাকা প্রতি ঘর থেকে শুরু। আমাদের কাছে ফুললি অটোমেটিকের পাশাপাশি ম্যানুয়াল নিয়ন্ত্রিত সুবিধাও রয়েছে। বুকিং বা আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রপ্রাইটার মিস্টার তুষার শীল, মোবাইল নম্বর 8942988464। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSE কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680-2399-2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোড়, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি।
বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680801। বিরতির পর ফিরে এলাম খবরে। করোনা আবহে ক্লাবে যেতে না পারলেও মোহনবাগান দিবস ঘটা করেই পালিত হলো উত্তরপাড়া থানার ব্যানার্জি পাড়ার দে পরিবারে। আজ মোহনবাগান দিবস, এই উপলক্ষে উত্তরপাড়ার ব্যানার্জি পাড়ায় দে বাড়িতে সবুজ মেরুন রঙের কেক কাটা হলো মোহনবাগান দিবস উপলক্ষে। এদিন কেক কাটার পর পরিবারের সদস্য অরিজিৎ দে, সায়ন্তনী দে সহ অন্যান্যরা জানান, গোটা পরিবারের রক্তে মোহনবাগান। করোনা আবহে তারা 2 বছর ধরে মোহনবাগান ক্লাবে গিয়ে এই দিনটি পালন করতে পারছেন না। তবে ঘটা করে বাড়িতেই কেক কেটে আনন্দ ও উল্লাসে মেতেছেন তারা। তাদের আশা, আগামী বছর ক্লাবে গিয়ে ধুমধামের সঙ্গে এই দিনটি পালন করবেন। এবং রঙে ফুল দিয়ে এবং বেলুন দিয়ে আজকে আমাদের বিশেষ নিবেদন। আজকে আমরা নিজের হাতে কেক তৈরি করেছি আমাদের মাকে নিবেদন করার জন্য, সবুজ বেলুন কেক। এইভাবে আমরা বাড়িতেই আমরা সবুজ বেলুন দিবস বা মোহনবাগান দিবস আমরা পালন করছি। আজকে মানে এত বৃষ্টি, আমরা সকাল থেকে 2 বার আমরা আজকে বাড়ি সাজিয়েছি, হ্যাঁ খালি ফুলে যাচ্ছে, আমরা আবার লাগিয়েছি শেষ পর্যন্ত। আমরা এখন মানে মোহনবাগান দিবসটা এত মানে এতক্ষণ পর আমরা পালন করছি, খুব ভালোভাবে, খুব ভালো লাগছে সকাল থেকে। আমাদের সব কিছুতেই যেমন মোহনবাগান, আমাদের বাড়ির রং মোহনবাগানের সবুজ মেরুনের রং। তো অভিনব প্রয়াস হিসেবে আমরা যেটা এবারে রেখেছি সেটা হলো আমাদের খাদ্য মোহনবাগান। তো আমাদের দেখুন, এখানে কেকটা শুরু থেকে শেষ অব্দি সবটাই কিন্তু মোহনবাগানই রং। এখানে মোহনবাগান ডে লেখা হয়েছে পুরো সবুজ মেরুন চকলেট, ঠিক আছে। আমাদের সুগার সেল বানানো আছে যেটা, সেটাও কিন্তু সবুজ মেরুন রং। এই সমস্ত কিছু কিন্তু এডিবল এবং মানে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। আচ্ছা, ভেতরের কেকের রংটা দেখুন ডাবল লেয়ার করা হয়েছে, যেটাও কিন্তু সবুজ মেরুন রঙের। হঠাৎ এই কেকের মধ্যে মোহনবাগানি ক্লাবটি ফুটিয়ে তোলা কেন? কারণ আমরা মোহনবাগানি, দিস ইজ দ্য অনলি থিং। আমরা মোহনবাগানি এবং আমরা যেখানে পারবো সেখানে আমরা মোহনবাগানকে নিজেদের মাকে প্রয়াস করতে পারবো। মোহনবাগান অনুরাগীদের জন্য আলাদা করে কিছু বলা যায়, বলার দরকার পড়ে না। কারণ মোহনবাগানের মধ্যে যে স্পিরিটটা অলরেডি রয়েছে, হারুক জিতুক দল যাই হোক, কিন্তু একটা যে একাত্ম হয়ে যাওয়া, একটা সবসময় একসঙ্গে পাশাপাশি থাকা, এই যে স্পিরিটটা, আমরা মোহনবাগানি, এর চেয়ে বড় কিছু হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো। করোনা আবহে সমস্ত রকম বিধি নিষেধকে মান্যতা দিয়ে এদিন চলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিন সমস্ত কৃতি খেলোয়াড়দের হাতে ক্রমান্বয়ে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট জনেরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক দীপাপ্রিয়া প্রিসহ অন্যান্যরা। একটি বিশেষ ঘোষণা, গত 15 জুলাই থেকে নিখোঁজ চুচুড়া সুকান্ত নগরের বাসিন্দা নিতাই চন্দ্র সাহা। নিখোঁজ এই ব্যক্তির কোনো রকম সন্ধান পেলে জানান এই ঠিকানায়, গ্রাম সুকান্তনগর, পোস্ট রবীন্দ্রনগর, থানা চুচুড়া, জেলা হুগলি, পিন 712-103, মোবাইল নম্বর 8443070941। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 80%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। জেলার কৃষির সাম্প্রতিক অবস্থা নিয়ে জরুরি বৈঠক হুগলি জেলা পরিষদে। ক্লাবে নয়, বাড়িতেই মোহনবাগান দিবস পালন মোহনবাগান সমর্থকদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।